শোনেন, আমরা প্রথম দিনই যখন নাকি আওয়ামী সরকার যখন নাকি পতন হলো, তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল, আপনারা দেখছেন কিনা, নজর আসছে কিনা তা জানি না, তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের জানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি। এবং আজকেও আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের জানমাল এবং তাদের ধর্মীয় উপাসনালয় তাদের মন্দির সহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে, সেভাবে আমাদের পরিষ্কার। এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির জান মাল ক্ষতির কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইতিহাস, এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নাই। এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ত সহজে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল, তখনও কিন্তু হিন্দুরা আমাদের চরমোনাইতে তখন কিন্তু আমাদের বাপদাদা সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল। এটা কিন্তু পরিষ্কার, এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাউকে কোনোদিন সার দেই নাই এবং সার দেব না। এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চেতনার বাইরের কাজ যারা করে, এরা কিন্তু কোনো ধর্মের বা এরা কোনো বর্ণের, এরা আসলে মূলত সন্ত্রাস।